নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনির টিক্কা। বাড়িতে কিভাবে গ্যাস ওভেনে পনির বানানো যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বাড়িতে প্যানে পনির টিক্কা বানানো যায় তারই রেসিপি শেয়ার করছি। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। তো প্রথমে আমি এখানে 300 গ্রাম পনির এভাবে স্লাইস করে টুকরো করে নিয়েছি, ছোট ছোট কিউব, মানে একেবারে মোটা মোটা নয়, আবার একেবারে পাতলা নয়, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। 300 গ্রাম পনির আছে এখানে। তো একটা পনিরটাকে ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি বড়। তো প্রথমে আমি এর ভিতরে টক দই নিয়ে নিচ্ছি, টেবিল স্পুন মেপে 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। ম্যারিনেশনটাই হচ্ছে মেন। তো ম্যারিনেশনটা করার জন্যে বড় একটা মিক্সিং বোল নিয়ে নিতে হবে, তার মধ্যে এই পনির যেগুলো রাখা আছে তো সেগুলো আগে ম্যারিনেট করতে হবে। 1/2 চামচ পরিমাণ লবণ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চামচ পরিমাণ, 1/4 চামচ পরিমাণ চাট মশলা, ধনে গুঁড়ো 1/4 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1/4 চামচ পরিমাণ, আর রয়েছে 1/4 চামচ পরিমাণ কসুরি মেথি, যেটাকে হাতের তালু দিয়ে এভাবে একটু ঘষে নিতে হবে, তাহলে মেথির ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। আর দেব এখানে 1 পিঞ্চ মতো জোয়ান আছে, গোটা জোয়ান, সেটাকেও এভাবে হাতের মধ্যে আমি একটু ঘষে নিয়ে দেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা বেশি ভালো আসবে। তাই বলে জোয়ানের গুঁড়ো করে দেবেন না, হাতে গোটা জোয়ানটাই দেবেন। আর এর মধ্যে সাদা তেল দিয়ে ম্যারিনেট করছি। তো সাদা তেলের পরিমাণ এখানে 4 চা চামচ পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর দেব এর ভিতরে 1 পিঞ্চ মতো গরম মশলা পাউডার। একে একে মশলাগুলোকে সব মিক্সিং বলে দিয়ে দেব। আর দিচ্ছি 1/4 চামচ রসুন বাটা, আদা বাটা 1/4 চামচ পরিমাণ। এবার একে একে মশলাগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে বাকি মশলাগুলোও এখনো দিতে হবে। তো তার আগে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিচ্ছি বেসন, বেসন এখানে 3 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। তো আমি প্রথমে টক দই এখানে 2 টেবিল স্পুন দিয়েছিলাম, তো পরে আমি আরও 2 টেবিল স্পুন টক দই এর ভিতরে দিয়ে দিলাম, মোট 4 টেবিল স্পুন টক দই, কারণ এই ম্যারিনেশনের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। তো টক দই সব মশলা দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে, যেন বেসন বা সব মশলার কোনো লাম্পস না থাকে, যেন সব স্মুথলি একটা পেস্ট তৈরি হয়, সেজন্য এভাবে হাত দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে সব মশলাটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে এর সঙ্গে মেশাবো। তো এখানে একটা বড় সাইজের, বেশ ভালোই বড়, 300 গ্রাম মতো ওজন হবে ক্যাপসিকাম দিয়ে দিলাম টুকরো করা, আর দিয়ে দিলাম পেঁয়াজ 2 বড় সাইজের, এভাবে পাতলা করে ছাড়ানো, একটা স্লাইস রেড বেল পেপার কালারের জন্য আমি অ্যাড করলাম, আর 300 গ্রাম টুকরো করে রাখা পনির স্লাইস এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা হাতে এটাকে ম্যারিনেট করতে হবে, যেন কোনোভাবে মানে পনিরগুলো ভেঙে না যায়, টুকরো করা পনিরগুলো যেন ভেঙে না যায়, সেজন্য হালকা হাতে জাস্ট টস করার মতো করে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো অন্তত আধা ঘন্টা। তো আধা ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখেছি। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে সবজিগুলো একটু সফট হয়ে আসবে এবং পনিরের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। আর এই যে তন্দুরের কাঠিগুলো পাওয়া যায় বাজারে, এগুলোকে আমি আধা ঘন্টা অন্তত জলে ভিজিয়ে রেখেছি, কারণ ভাজার সময় যাতে কাঠিগুলো পুড়ে না যায় সেজন্য এগুলোকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কাঠিতে প্রথমে শক্ত সবজি মানে হার্ড সবজি ক্যাপসিকামগুলোকে আগে গেঁথে নেব, তাহলে খুলে যাওয়ার মানে টিক্কাগুলো খুলে যাওয়ার চান্স খুবই কম থাকবে। তো প্রথমে ক্যাপসিকাম, দেন 2 পেঁয়াজের স্লাইস,
তার মধ্যে একটা পনির স্লাইস, এভাবে মালা গাঁথার মতো করে আমি এগুলোকে গেঁথে নেব। দেন রেড রেড বেল পেপার এভাবে একটা একটা করে স্লাইস আমি দিয়ে, দেন আবার একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজের স্লাইস, আবার একটা পনির, এভাবে দিয়ে দিয়ে গেঁথে নিতে হবে। টিক্কাগুলোকে এভাবে আমি গেঁথে নেব, সবগুলো আমি গেঁথে নিচ্ছি। এভাবে টিক্কাগুলোকে গেঁথে নিতে হবে এবং মুখের দিকে যেন শক্ত সবজি দেওয়া হয়, তাহলে পনিরটা খুলে বেরিয়ে আসবে না। সেজন্য শুরুতে এবং শেষে একটা একটি করে ক্যাপসিকাম দিলে পনিরটা আর খুলে বাইরে বেরিয়ে আসবে না, সেটা খেয়াল রাখতে হবে। সবগুলো আমার টিক্কার আকারে গেঁথে নেওয়া হয়ে গেছে এভাবে। এবার যেহেতু বারবিকিউবে বা তন্দুরে আমরা বানাচ্ছি না, বা ওভেনেও বানাচ্ছি না, প্যানে বানাচ্ছি, তো এটা প্যানে ফ্রাই করে নিতে হবে। তো এর ভিতরে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব। যদি গ্রিল প্যান থাকে তাহলে তো খুবই ভালো, না হলে নর্মাল প্যান বা কড়াইতেও আপনারা করতে পারেন। ননস্টিক যদি নাও থাকে বাড়িতে, নর্মাল কড়াইতেও আপনারা এটা বানাতে পারেন বা তাওয়াতেও বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে গেঁথে রাখা টিক্কাগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব, পনির টিক্কাগুলো স্টিকগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব। যদি বাড়িতে ননস্টিক নাও থাকে আপনারা নর্মাল তাওয়ায় এটা বানাতে পারেন। আর এটা বানানোর জন্য সব থেকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একদম লো হিটে এটা রান্না করতে হবে, একদম লো হিটে। বাকি যে ব্যাটারটা ছিল টিক্কা ম্যারিনেট করার পরে, সেই ব্যাটারটা আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে মাখানো যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটা আমি উপর থেকে এভাবে হাত দিয়ে টিক্কার উপরে দিয়ে দিচ্ছি। টিক্কাটা বানানোর সময় একদম আঁচের জোরটা একদম কম রাখবেন, লো ফ্লেমে এটা কুকিং হবে, একদম লো ফ্লেমে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব, এভাবে সবগুলোকে উল্টে দিতে হবে। আর টিক্কার সব সব সাইডগুলো যেন সমানভাবে রান্না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আর এক সাইড হয়ে গেছে, তো আমি এভাবে ঘুরিয়ে আর এক পাশ, মানে চার সাইড, যেহেতু কিউব করে কাটা সবজিগুলো, সেজন্য চার সাইড যেন সমানভাবে রান্না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টিক্কাগুলোকে ভেজে নিতে হবে অন্তত মিনিট পনেরো আমরা লো ফ্লেমে, একদম লো ফ্লেমে এটা ভেজে নেব। দেখুন সব সাইডগুলো সমানভাবে কিন্তু রান্না হয়েছে, এগুলো দেখুন সব সাইডগুলো সমানভাবেই রান্না হয়েছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডগুলোকে ভেজে নিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে এটা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে গরম গরম টিক্কা ধাবা স্টাইলের। কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আমি দেখালাম আপনাদেরকে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।